হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কেপিএ ডিজিটাল ক্রিয়েশন চ্যানেল কলেজ এবং ইউনিভার্সিটি পরীক্ষার মতো সিএইচ পরীক্ষা বাতিল করা হয়েছে হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান টিআর ওয়ানের পরীক্ষা বাতিল করা হল অফিসিয়াল ওয়েবসাইটে এ নোটিশ পাবলিশ করা হয়েছে অফিসিয়াল নোটিশটি দেখানোর পূর্বে প্রত্যেক কাছে অনুরোধ রাখবো যারা এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বন্ধুকে অবশ্যই শেয়ার করবেন যাতে এই নোটিশটি সম্বন্ধে জানতে পারে এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন দেখা প্রথমে এই ওয়েবসাইটটি চলে আসবেন এসসিসি ডট ডট ইন ওয়েবসাইটটি আসার পর অল্প নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে ইম্পর্টেন্ট নোটিস সিএইচ এসএল টি আর ওয়ান টু থাউজেন্ড নাইনটিন অ্যান্ড জি এই অপশনটি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটি ডাউনলোড অপশান আসবে তারপর ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আরেকটি পেজ খুলবে একটু সময় লাগছে এখানে এই নোটিসটি ডাউনলোড হলো এখানে ইম্পর্টেন্ট নোটিশ লেখা রয়েছে এখানে বলা হয়েছে অ্যাজ এ প্রিকশনারি মেজার ইন এ ভিউ অব দ্য এমার্জেন্ট সিচুয়েশন ডিউ টু কোভিড নাইন্টিন ইট হ্যাজ বিন ডিসাইডেড বাই দ্য কমিশন ইন দ্য লার্জার পাবলিক ইন্টারেস্ট টু পোস্টপোন দ্য অনগোয়িং কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশন টিয়ার ওয়ান টু থাউজেন্ড নাইনটিন উইথ অ্যাফেক্ট ফ্রম কুড়ি তিন দু হাজার কুড়ি অর্থাৎ কুড়ি তিন দু হাজার কুড়ি থেকে যে পরীক্ষার ডেটগুলো আছে সেই পরীক্ষার ডেটগুলো পোস্টপোন করা হয়েছে এর কারণ হচ্ছে কোভিড নাইন নাইনটিন অর্থাৎ করোনা ভাইরাসের ব্যাপকতার কারণে কমিশন এই সিদ্ধান্ত নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে এবং কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু এর পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে এবং পরবর্তী নোটিসের মাধ্যমে তা জানানো হবে যে কবে পরীক্ষা হবে এরপরে বলা হয়েছে যে সিমিলারলি দ্য জুনিয়ার ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টিটি সার্ভিং অ্যান্ড কন্ট্রাক্ট এক্সামিনেশান পেপার ওয়ান টু থাউজেন্ড নাইনটিন শিডিউল টু কমেন্স ফ্রম তিরিশ তিন দু হাজার কুড়ি পোস্টপোন অর্থাৎ তিরিশ তিন দু হাজার কুড়ি ডেট থেকে যে পরীক্ষার ডেটগুলো আছে সেই পরীক্ষার ডেটগুলো বাতিল করা হয়েছে বাতিল করা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বিভিন্ন পদগুলি যে পেপার ওয়ানের পরীক্ষা ছিল সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে এবং পরে বলা হয়েছে ফ্রেশ শিডিউল ফর দ্য দিস এক্সামিনেশান উইল বি অ্যানাউন্স ইন ডিউ কোর্স অর্থাৎ নতুনভাবে ডেট পাবলিশ করা হবে এবং বলা হয়েছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিজিট দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন রেগুলারলি ফর আপডেট এবং প্রত্যেককে বলা হয়েছে যে ওয়েবসাইটে প্রত্যেক দিন চেক করার জন্য এবং ভিজিট করার জন্য যাতে নোটিশ সম্বন্ধে জানতে পারে পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে আপনাদের প্রিপারেশন অত্যন্ত ভালো হবে এবং আপনারা ভালোভাবে পড়াশোনা করতে পারবেন তো এবং পরবর্তী রুটিন পাবলিশ করা হলে ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারবেন এবং কবে পরীক্ষা হবে সমস্ত কিছু আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুর মধ্যে অবশ্যই শেয়ার করবেন ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে ধন্যবাদ